নমস্কার, আমি রামিজুল আহমেদ। আজকে আমাদের আনন্দ সংবাদ লাইভে পেয়ে গেছি সুরভি সান্যালকে। সুরভিকে এখন আমরা বরণে দেখছি, বরণের ঋণিতার চরিত্রে। তার কাছ থেকে জেনে নেব চরিত্রটা সম্পর্কে। সুরভি, আমাদের আনন্দ সংবাদ এবং স্বাগত। প্রথমে জানতে চাইব যে ঋণিতা চরিত্রটা তোমার সাথে কতটা মিল আর কতটা অমিল? হ্যাঁ, আমার চরিত্রটা খুব অল্প দিন হয়েছে আমি চরিত্রটা করছি, তো ঋণিতা যে বেসিক্যালি ভীষণ জলি মেয়ে, আমিও কিন্তু মানে সুরভিও ভীষণ জলি, সবার সাথে মিশতে ভীষণ ভালোবাসি। যারা আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব সবাই জানে আমি ভীষণ মিশতে ভালোবাসি। ওই ঋণিতার সাথে আমার পুরোপুরি মিল আছে, কিন্তু যারা টেলিকাস্ট দেখছে তারা জানে যে গল্পটা একটু চেঞ্জ হচ্ছে আমাদের। ঠিক খারাপ নয়, বাট আমার দাদা গুলি খেয়েছে বিয়ে করতে গিয়ে, তো সেখান থেকে একটা মেয়ের যেটা হয় সেটা মেনে নিতে পারছি না। দাদাকে ভীষণ আমি ভালোবাসি, আগামী দিনে সবাই দর্শক যারা আছে তারা দেখলে পরে বুঝতে পারবে। বাকি সুরভি আর ঋণিতার এখন অবধি তো অনেকটা মিল আমি পাচ্ছি। যেহেতু মিল পাচ্ছ, মানে পুরোটাই মানে যেহেতু জলি এবং মিশতে ভালোবাসো, তাহলে নিজে এনজয় করছো চরিত্রটা করতে গিয়ে। আচ্ছা, নর্থ বেঙ্গল এবং একদম সেই পাহাড়ি ব্যাপার স্যাপার এবং সেখান থেকে কলকাতায় আসা যে জার্নিটা, সেটা যদি ছোট্ট করে যদি বলো, কতটা স্ট্রাগল ছিল, কিভাবে আসলে, কিভাবে প্রথম ব্রেক পেলে, সেটা যদি ছোট্ট করে একটু বলো। স্ট্রাগল তো অনেকটাই করেছি, মানে শিলিগুড়ি কলকাতা, আগে কখনো কলকাতায় আসিনি, সেখান থেকে কলকাতায় এসে কাজ পাওয়া। হ্যাঁ, পুরোটাই আমি বলবো যে আমার দাদা স্নেহাশিস চক্রবর্তী, ওনার হাত ধরেই আমার ইন্ডাস্ট্রিতে আসা। দাদার জন্যই মানে ক্যামেরার সামনে দাঁড়াতেও পারতাম না কি করে, সেখান থেকে আমার স্ত্রী দিয়ে আমার যাত্রা শুরু হয় টেলিভিশনে। তো পুরো থ্যাঙ্কস টু দাদা। শিলিগুড়ি থেকে যখন আসলে স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে তোমার পরিচয়টা কিভাবে এলো, বা তুমি হঠাৎ কি মনে কখন মনে হলো যে তুমি অভিনয় করবে? মনে তো হয়েছিল শিলিগুড়িতে, কারণ ওই আয়নার সামনে দাঁড়িয়ে ওই ঢং করা বা ওই হয় না মেয়েদের যে ব্যাপার থাকে, ওই গামছা দিয়ে চুল পরে শাড়ি পরে যে হয় অভিনয় করা বা অভিনয় নিজে নিজে একা একা কথা বলা, তো সেই ব্যাপারগুলো আমার ছিল। তো তখন থেকেই একবার মনে হয়, যখন সিরিয়াল দেখতাম বাড়িতে ছোটোবেলায়, মা বাবা খুব সিরিয়াল দেখতো বাড়িতে সবাই, তখন মনে হয়েছিল যে আমিও যদি এই জায়গায় পৌঁছতে পারি, এটা একটা স্বপ্ন আমার ভালোবাসার জায়গা, কিন্তু কীভাবে আসবো, কোথায় যোগাযোগ করবো কিছুই জানতাম না। হঠাৎই একদিন কিছু ফটোশ্যুট সুযোগ পাই, তো সেগুলো করতে কলকাতায় আসা, সেখান থেকেই আমার ব্লুজে আমার অডিশনের জন্য ডাক আসে। ব্লুজে যাই, অডিশন দিই, স্ত্রীর জন্য সিলেক্ট হই, যারা দেখেছে রুতলিন চরিত্রটা প্রচন্ড ভিলেন একজন, তো সেই চরিত্রটাতে আমি প্রচন্ড সাকসেস পেয়েছিলাম। খোকাবুর পরে, খোকাবুর পর আমার সেকেন্ড থার্ড প্রজেক্ট কেশব। আচ্ছা, কেশবেও আমি বোনের চরিত্র অভিনয় করেছি, তো সেটা একদম পজিটিভ একটা ক্যারেক্টার, খুব ভালো লেগেছে করতে। কৃষ্ণ ঠাকুরকে নিয়ে গল্প ছিল, একটা অন্যরকম গল্প, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। সেখান থেকে বরণ না, কনেবৌ, হ্যাঁ, সান বাংলায় যেটা হতো, সেখানে আমার চরিত্রের নাম ছিল চন্দ্রাণী। ভাই বোন, আমার দাদার সঙ্গে আমার খুব খুনসুটি, মজা, এসব নিয়ে চরিত্রটা ভালো হয়েছে, সবার ভালোবাসা পেয়েছি প্রচুর। আর তোমার স্কুলিং কলেজ তো বা শিলিগুড়িতে, শিলিগুড়ি কোথায় স্কুলিং কলেজ ছিল? শিলিগুড়িতে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়। আচ্ছা, কলেজ? কলেজও শিলিগুড়িতে, শিলিগুড়ি কলেজ, শিলিগুড়ি কলেজ। এখন যখন শিলিগুড়িতে যাও, যখন এখন তোমার শিলিগুড়ি মানুষজন যখন মেগা দেখেন, মেগা তখন সব জায়গায় মানুষজন দেখে, সিনেমার থেকে বলা চলে মেগা এখন মানুষের ঘরে ঘরে এবং মানুষ অনেক বেশি রিচ মেগাতে। ইভেন আমার মা বাবাও মানে মেগা দেখতে বসে পড়ে। না, যখন এখন যাও, পুরনো যখন বন্ধুদের সঙ্গে দেখা হয় তারা কি বলে এবং তখন কিরকম লাগে, যে কিরকম প্রতিক্রিয়া পাও? না, শিলিগুড়ির বন্ধুদের সাথে, যাদের সাথে আমি স্কুলে পড়েছি তাদের সাথে খুব একটা দেখা হয় না, কিন্তু ফেসবুকে তাদের সাথে আমার যোগাযোগ আছে, তারা প্রত্যেকেই বলে যে তোকে দেখে খুব ভালো লাগে, তো ওদেরকেও আমি বলবো যে থ্যাংক ইউ, তোরা আমাকে এতটা ভালোবাসিস, এখনও মানে বন্ধুত্বটা রয়ে গেছে, তো সেটা ভীষণ ভালো লাগে। আর শিলিগুড়ির আশেপাশে সবাই প্রচুর সাপোর্ট করে, আমার ফ্যামিলি থেকে আরম্ভ করে আমার পাড়া আত্মীয় স্বজন প্রত্যেকে খুব সাপোর্ট করে আমাকে। এই যে ফ্যামিলি কথা যখন উঠলো, পরিবার যখন একটা হয় না, মধ্যবিত্ত পরিবারে তারা চায় যে ছেলে মেয়ে বা মেয়ে চাকরি করুক বা সরকারি কোনো চাকরি করুক বা কোনো একটা জব করুক, কিন্তু সিনেমা করবে বা গান করবে বা ছবি আঁকবে বা থিয়েটার করবে, সাধারণত এটা মধ্যবিত্ত পরিবার বা উচ্চবিত্তরাও মেনে নিতে চায় না, উচ্চবিত্তরা তার ব্যবসা সামলাক তার ছেলে বা মেয়ে। তুমি যখন এসেছিলে অভিনয়, যখন আসার ইচ্ছা প্রকাশ করলে বা যখন আসছো, বাড়ি থেকে কতটা সাপোর্ট পেয়েছিলে এবং বাড়িতে প্রথমে বলো বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে ঠাকুমা, মা আর বাবা।
খুব ছোট আমার পরিবার বাবা সরকারি চাকরি করে বাবা সরকারি চাকরি করে তার নিশ্চয়ই তো তার নিশ্চয়ই এই প্রফেশনাল জগতে নিশ্চয়ই কতটা সাপোর্ট করেছে নিশ্চয়ই সাপোর্ট না করারই কথা কারণ সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা মেনে নিতে চায় না আর কি তথাগতভাবে আর কি একদম ঠিক ধরেছো তুমি কারণ আমার বাবা একদমই সাপোর্ট করেনি বাবা কিন্তু সবসময় চেয়েছিল আমি সরকারি চাকরি করি কিন্তু মা আর ঠাকুমার খুব সাপোর্ট ছিল আমার ঠাকুমা মা ভীষণ গান বাজনা ভালোবাসে তো ছোট থেকে আমি ছবি আঁকা শিখেছি গানে গান শিখেছি তো বাবা ঠাকুমা খুব মা ঠাকুমা খুব গান ভালোবাসতো বাবা ঠিক আছে গান বাজনা ছবি আঁকা সব করুক কিন্তু সরকারি চাকরিটা কোথাও একটা গিয়ে করতে হবে কিন্তু ওর পেশা নয় ছবি আঁকুক গান করুক নাচ করুক সবই করুক কিন্তু সেটা পেশা হিসেবে না পেশা হিসেবে না পেশা হিসেবে সরকারি চাকরি সরকারি চাকরি বা কোনো মানে যেটাতে কোনো একটা ফিউচার আছে মানে তথাকথিত ফিউচার আছে যেটাকে বলি আমরা আর কি তা এখন এখন বাবা কি বলে এখন যেদিন আমার প্রথম টেলিকাস্ট দেখেছিল স্ত্রীতে সবার প্রথমে বাবাই বসেছিল দেখে তো খুব খুশি হয়েছে আরও এখন খুব সাপোর্ট করে বলে যে আরও এগিয়ে যা বাবার সাপোর্টটা খুব পাই এখন সুরভি মেগা পরপর তুমি যতগুলো কাজ করছো পরপর মেগাতেই কাজ করছো ছবি করার ইচ্ছে নেই কারণ তোমার যে লুকস বলো বা তোমার যা দেখতে তোমার হাইট মানে ছবিতে হিরোইন হওয়ার মতো বা নায়িকা হওয়ার মতো মানে সবকটাই ক্রাইটেরিয়া আছে আর ছবিতে ট্রাই করছো না কেন ট্রাই করছি না না আমি তো চাই ছবি করতে কিন্তু এখনো কোনো সুযোগ পাইনি না সুযোগ তো কি বসে বাড়িতে এসে দিয়ে যাবে না সুযোগ তো তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে তো সুযোগ চিনিয়ে নিতে হবে না কিছুটা হয় লাক ওটাও না লাক তো লাকের ছেড়ে দিয়ে তো আমি তো এখন ট্রেনের সামনে দাঁড়িয়ে যাই লাক বলে তো ওটা হয় না তোমাকে তো চেষ্টা তো তোমাকে করতে হবে চেষ্টা কি করেছো চেষ্টা সেভাবে করা হয়নি তাহলে বলছো কেন লাক তাহলে চেষ্টা করো যদি ভবিষ্যতে মানে না এটা কি আছে যে যে অনেকে থাকে যে আমি মেগা করে যাব কারণ মেগাতে নিয়মিত কাজ থাকে বা নিয়মিত কাজ পাওয়ার সুযোগ থাকে সেই জন্য কি মেগা করব এরকম একটা প্ল্যানিং আছে না অনেকে থাকে এটা আর না না সেটা কিছু না আমি একজন অভিনেত্রী আমার মনে হয় আমি অভিনয়টা করতে চাই তো সেটা মেগা হোক ছবি হোক ছবিতে অবভিয়াসলি করতে চাই একটা বড় স্ক্রিনে নিজেকে আমি অবভিয়াসলি দেখতে চাই কিন্তু আমি অভিনয়টাকে ভালোবাসি তো অভিনয়টা করতে চাই সেটা ছোট পর্দা হোক বড় পর্দা হোক ভালো চরিত্র হলে সেটা করতে চাই যদি কোনো নায়িকা না অভিনেত্রী অভিনেত্রী কিন্তু হ্যাঁ নায়িকা তো নিজেকে দেখতেই চাই সবাই চায় সেটা আমি একদম তাই আর যদি বলে তোমার আইকন মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে তোমার কারণ আমি তোমার বাড়িতে ঢুকে একটাই ছবি দেখলাম একটা আর্টিস্টের সঙ্গে যাকে আমরা টলিউডের ইন্ডাস্ট্রি বলি আর কি আইকন কি তাহলে কি সেই মানুষটা কি একদম একদম মানে বোম্বাদার আমি কি বলবো বোম্বাদাকে নিয়ে কোনো কথা হবে না বোম্বাদার সঙ্গে আমার কেশবে দেখা হয়েছিল তো সেটার জন্য কিন্তু দাদাকে আমি থ্যাংক ইউ বলবো মানে ওই দিনটা আমার কাছে খুব স্পেশাল এখনও ভীষণ মানে ওই দিনটা আমি কোনোদিন ভুলতে পারবো না চোখের সামনে ওই মানুষটিকে স্বপ্নের মানুষ বলতে পারো দেখেছি তার সাথে কথা বলা সেলফি তোলা তারপরে অনেকটা টাইম বোম্বাদাকে নিজের ইচ্ছা প্রকাশ করে নিজে আমার লাইক আর ইচ্ছা কারণ বোম্বাদা তো বহু মানুষকে তো সুযোগ করে দিয়েছে বোম্বাদার হাত ধরে বহু মানুষ ইন্ডাস্ট্রিতে এসেছে তারা জায়গা করেছে তারা এখন ভালো জায়গাতে আছে তুমি কি নিজের ইচ্ছাটা প্রকাশ করেছো না সেই সুযোগটা হয়নি সেই সময় কারণ বোম্বাদা শুটে খুব বিজি ছিলেন আর আমাদেরও তখন শুট চলছিল একসাথে তো বোম্বাদাকে চোখের সামনে অভিনয় করতে দেখেছি ওটা তো অনেক বড় প্রাপ্তি আমার কাছে আচ্ছা তার নিশ্চয়ই তার তোমার স্বপ্ন আছে যখন স্বপ্নটা সার্থক হবে এত দূর এসেছো শিলিগুড়ি থেকে কলকাতা কলকাতাতে জায়গা করেছো তোমার অভিনয়ের এবং নায়িকা নিশ্চয়ই হবে আমাদের তরফ থেকে তুমি নিশ্চয়ই অনেক শুভেচ্ছা থাকছে সবার ভালোবাসা আশীর্বাদ তো আমার সঙ্গে চাই সব সময় আর একটা বলো যে এই যে মিষ্টতা এত মিষ্টি আর কি হ্যাঁ যে এখন পিঁপড়ে চলে আসবে এরকম ব্যাপার আর কি এই মিষ্টিটা মিষ্টি এত মিষ্টি মিষ্টতাটা ধরে রাখার কি রহস্য কোনো রহস্য নেই মানে তোমাকে আমি যখনই দেখি মানে এমনি নর্মাল লুকসে যখন দেখি তখন একদম বরঞ্চ মেকআপ করলে তো মনে হয় মেকআপের থেকে নর্মাল লুকসই মানে বেটার লাগে আর এই মিষ্টতাটা কী হবে কী মানে কী কী কিছু এ খাও মানে কিছু ওই মানে গোপন ওষুধ আছে যেটা খেলে এরম মিষ্টি তো হওয়া যায় মন থেকে ভালো থাকতে হয় আর ভালো বন্ধু বান্ধব আছে ওরা আমাকে খুব সাপোর্ট করে তো ওই ওই ওদের সাথে থেকে হাসি খুশি থেকে ভালো থাকি ফুড হ্যাবিট যদি বলা তোমার ফুড হ্যাবিট আমি ভাত খাই আচ্ছা ভাত খেয়ে এত সুন্দর থাকে যায় হ্যাঁ এটা এটা যদি কেউ বলে আমি ডায়েট করি আমি একদম ডায়েট করতে পারি না আমি তো ভাত খাই ভাতটা আমার খুব প্রিয় মাছের ঝোল হলে তো আর কোনো কথাই হবে না চিকেন মাটন সব তাহলে যদি তোমার ফেভারিট খাবার তাহলে ইয়ে না ফেভারিট যদি বলো তাহলে মোমো বলবো মানে মোমো পেলে আমার আর কিছু লাগে না নর্থ বেঙ্গলের মোমোটা এখানে খুব মিস করি কিন্তু শিলিগুড়িতে গেলে কিন্তু আমি সবার প্রথমে মোমো খেতেই ছুটি মানে বাবা মার সাথে কতটা দেখা করছি টাইম কাটাচ্ছি সেটা না আগে মোমোর দোকানে যাবো মোমো খাওয়া দাওয়ার মোমো প্রিয় হলো আর প্রিয় মানুষ প্রিয় মানুষ না যদি বলে এত সুন্দরী যদি বলে আমার প্রিয় মানুষ নেই সেটা খুব মিথ্যা কথা বলা হবে কিন্তু না মিথ্যা কথা বলছি না প্রিয় মানুষ আছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে আমার প্রিয় মানুষ সব থেকে যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার কাজ কাজ ছাড়া আর প্রিয় মানুষ আমি এই মুহূর্তে কাউকে চাই না
আছে তো কেউ? হ্যাঁ আছে। সেটা কি মানে বলবে না এখন? না বলবো না, এরকম কোনো ব্যাপার নেই, আছে। ঠিক আছে, না আছে যখন বলতে কি অসুবিধা আছে? আচ্ছা, সে এখানে থাকে না, সে বাইরে থাকে, সেও তার ক্যারিয়ার নিয়ে বিজি আছে। কি ক্যারিয়ার আছে? সে হোটেল ইন্ডাস্ট্রিতে আছে। আচ্ছা, কোথায় থাকে? সে এখন পুনেতে আছে। নামটাও বলে দাও। না নামটা এই মুহূর্তে বলছি না, সিক্রেটটা। সিক্রেটটা কি পরে কোনে মানে বড় করে? হ্যাঁ, একবারে যদি সব বলে দিই তাহলে ব্যাপারটা ঠিক জমবে না, আস্তে 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 নিশ্চয়ই প্রকাশ পাবে। আর যদি বলি পারিবারিক সুরভি, মানে যেহেতু এই যে পরিবারের দিকে আসছে, যে যার ঘরণই হবে, সেই সুরভিকে যদি আমি ভাবি আর কি, সেটা সুরভি কেমন? সুরভি পারিবারিক মানুষ হিসেবে কেমন? কতটা পারিবারিক কাজ করো, পরিবারের কাজ করো? আমার মা তো বলে একদম নয়, তবে আমি কিন্তু এখানে একা থাকি, সবটা নিজেই করি, নিজেকেই সামলে নিই, কিন্তু মা এটা বিশ্বাস করে না, বাবাও বিশ্বাস করে না, ভাবে যে আমি হয়তো লোক ডেকে করাচ্ছি বা বিশ্বাসই করতে পারি না আমি ভালো রান্না করতে পারি। ঠিক আছে, যেদিন করে খাওয়াবো তখন বুঝতে পারবে। আদারওয়াইজ তুমি যদি বলো যে মা থাকলে পারে আমার কাছে, আমি কিছু একটা এক গ্লাস জল ভরেও খাই না, এই জন্য মা বিশ্বাস করতে পারে না আমাকে। কিন্তু যখন একা থাকো তখন সব কিছুই মোটামুটি, একা থাকলে সব, ওই ঠেলায় পড়লে কি একটা কথা আছে না, ঠেলার নাম বাবাজি, ওটা ওটা হয়েছে। আরেকটা ছিল তোমার বাড়িতে দেখি প্রচুর তোমার হাতের কাজ, মানে তোমার এখনো এখানেও দেখতে পাচ্ছি বা ওদিকেও আছে, পরে এটা নিয়ে আমরা একদিন আড্ডাও দেবো বা বলে আমরা কথা বলছিলাম আর কি। এই এই হাতের কাজের মানে এটা এটা ইচ্ছে মানে এই যে ভালোবাসাটা কি ছোটোবেলা থেকে? ছোটোবেলা থেকে খুব ছোট, মানে তুমি আমাকে যদি বই খুলে দাও পড়ার বই, আমি কি করবো বলতো, আর্ট করে খাতা পেন নিয়ে, মানে পেন থাকলে পরে ছবি আঁকা শুরু করতে পারি। ছোটোবেলা ছবি আঁকতে? হ্যাঁ, ফুল গাছ বাড়ি এগুলো আঁকা, মানে খারাপ খাতাতে বইতে আমি শুধু ছবি এঁকে গেছি। আচ্ছা, আরে স্পেশালি কি অনেকের হয় যে যে কাঁথা করা বা অনেকের মানে তোমার মানে নিজের ভালো লাগার এটা কোনটা, মানে শুধু যে তোমার এখানে অনেকগুলো কাজ দেখলাম আর কি, প্রচুর কাজ দেখছিলাম বিভিন্ন ধরনের, মানে একটা তুমি কেডলি বানিয়েছো, হাত পাকা বানিয়েছো, এদের মধ্যে কোনটা তোমার নিজের ভালো লাগার? এই সব কিছু আমার ভালোবাসা, যে কোনো হাতের কাজ সব ভালো। সব থেকে যদি আমার মুড অফ থাকে বা কিছু, তখন আমি কালার করতে খুব ভালোবাসি, কালার বিভিন্ন ধরনের কালার নিয়ে কিছু একটা যেটাই পাই আমি কালার করা শুরু করে দিই, সেটা মানে তুমি কালারফুল মানুষ। কালারফুল তাহলে তো মানে জীবনে প্রচুর রং আছে, সেটা জানি না। আচ্ছা, রং যখন আসবে তো রং নিয়ে আমরা আড্ডা দেব। আচ্ছা সুরভি, বেড়াতে যেতে কোথায় ভালো লাগে? পাহাড়ে। পাহাড়ে? আমি পাহাড়ের মেয়ে, পাহাড় ছাড়া কিছু ভাবতেই পারি না। আচ্ছা, আর এমনি আর যদি বলি পাহাড় ছাড়া এমনি বাইরে না, এই তোমার শিলিগুড়ি ওখানকার পাহাড়ই তোমার প্রিয়? খুব প্রিয়, খুব। দার্জিলিং গ্যাংটক আমার কাছে আমার প্রাণ। বা আর অবসর বিনোদন? অবসর ঘরে থাকতে বেশি ভালো লাগে, ঘরোয়া কাজ এগুলো দেখছিলাম আর কি, ওই হাত পাকা গুলো করো। আর এমনি আর কি ভালো লাগে? রান্না করতে ভালোবাসি, মানে নিজের জন্য ওই যেটা দেখি ইউটিউবে টুক করে একটু রান্না করে নিই, বা একা টাইম কাটাতে খুব ভালোবাসি, ঘরে থাকতে বেশি ভালোবাসি। ঘরে থাকতে ভালোবাসো সুরভি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আরও অনেক বেশি আড্ডা দেওয়ার ইচ্ছা থাকলেও যেহেতু একটা সময়ের মধ্যে আমাদের শেষ করতে হয়, নিশ্চয়ই তো সবসময় আমাদের আরও আড্ডা হবে, আরও অনেক জানবো, তোমার হাতের কাজ নিয়ে একদিন আড্ডা দেবো, তোমার রান্না কী করতে পারো সেটাও আমরা একদিন দেখবো। আর সুরভি, তোমার যে স্বপ্ন সেই স্বপ্নগুলো সফল হোক, তুমি ভালো কাজ করো, বুম্বাদার সঙ্গে কাজ করো, বুম্বাদার নায়িকা হও, আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। না এটা সিরিয়াসলি বলছিলাম, তুমি অনেক ভালো ভালো কাজ করো, সেটা ছবিতে হোক, সেটা ওয়েব সিরিজ হোক, কেন কারণ ওয়েব সিরিজের আমরা, কারণ আস্তে আস্তে যেহেতু আমরা সেকেন্ড ওয়েবের দিকে চলে আসছি আর কি, চলে আসছি নয় এসে গেছি, এবং এই মুহূর্তে তো সিনেমা তো হল বন্ধ হতে শুরু করেছে আর কি, অনেক স্ক্রিন সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, হয়তো কয়েকদিন পর আইনক্স এগুলো এরাও হয়তো কী ডিসিশান নেবে আমরা জানি না, হয়তো বন্ধ করার দিকেও যাবে। এই মুহূর্তে টেলিভিশন মানুষের সব থেকে কাছের জিনিস, তারপরে ওয়েব সিরিজ, ওয়েব সিরিজ করার নিশ্চয়ই প্ল্যান আছে তো নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আমি যেখানেই অভিনয় করার সুযোগ পাবো আমি ডেফিনেটলি, মানে যে কোনো ক্ষেত্রে আর কি অভিনয়। আর যেহেতু সেকেন্ড ওয়েব আসছে আর কি, এসে গেছে, মানুষ এখন ভীত খুব, আর মাস্ক পরে থাকলে মানুষজন বেরোচ্ছে না, আমরা এখন কথা বলছি বলে মাস্কটা খুলে রেখে দিই আগে পর্যন্ত, মাস্ক পরে যদি দর্শকদেরকে তুমি একটু সচেতন মানে করার জন্য কিছু বলো আর কি, তোমার কথা সুন্দরী দিয়ে কথা মানুষজন সবচেয়ে বেশি শোনে, তো সবাইকে একটাই কথা বলার, সবাই জানেন তবু বলছি যে সবাই হাত স্যানিটাইজ করুন বারবার, হাতে চোখে কানে হাত দেবেন না নোংরা হাত, বাইরে বেরোনোর সময় অবশ্যই মাস্ক পরুন, ডিস্টেন্স মেনটেন করুন, আর একটু সচেতন হন, আমরা সবাই মিলে যদি সচেতন হতে পারি তাহলে হয়তো আমরা এই রোগটার সাথে লড়াই করতে পারবো। একদমই তাই সুরভি, যেটা বললো আমাদের সচেতন হওয়াটা খুব জরুরি, মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা, বা যখন বাড়িতে থাকবো ঢুকবো হাত বারে বারে ধোয়া, সেটাকে আমরা করবো, কারণ আমাদের ভালো নিজেদের ভালো রাখতে হবে, পাশের মানুষদেরকেও তাদের ভালো রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।